শক্তির নিত্যতা বলতে আমরা জানি মহাবিশ্বের শক্তির পরিমাণ নির্দিষ্ট থাকে, ধ্রুব থাকে, নতুন শক্তি তৈরি হয় না, ধ্বংস হয় না, শক্তিকালে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। আমরা এর আগে দেখে আসছি যে ছাদের উপর থেকে বা উপর থেকে কোনো বস্তুকে ফেলে দিলে শুরুতে তার মধ্যে সবটুকুই থাকে বিভব শক্তি, শুরুতে তার মধ্যে গতিশক্তি শূন্য থাকে, আস্তে আস্তে তার বিভব শক্তি কমতে থাকে, বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তর হতে থাকে এবং যত সে নিচে নামে তার বিভব শক্তি কমে যায়, গতিশক্তি বেড়ে যায় এবং মোট শক্তি তার সমানই থাকে। নিচে নামতে 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 একদম নিচে সে যখন নেমে যায় তার গতিশক্তি ম্যাক্সিমাম হয়ে যায়, কারণ সবগুলো বিভব শক্তি গতিশক্তিতে বাই দিস টাইম রূপান্তর হয়ে গেল। নিচে একদম গ্রাউন্ড টাচ করার আগের পয়েন্টে তার বিভব শক্তি শূন্য হয়ে যায়, গতিশক্তি ম্যাক্সিমাম হয়ে যায় উপর থেকে নিচে ফেলা বস্তুর ক্ষেত্রে। এবং এটা আমরা দেখেছিলাম তিনটা বিন্দুতে হিসাব করে, সবার উপরে মাঝখানে গ্রাউন্ড টাচ করার আগের মোমেন্টে গতিশক্তি বিভব শক্তি আমরা বের করে দেখেছিলাম যে মোট শক্তি কী ছিল, একই ছিল। ওইটা দিয়ে আমরা শক্তির নিত্যতা প্রমাণ করে এসেছিলাম। এখানে বইয়ে আরেকটা ব্যাপার দেওয়া যে একটা সরল দোলকের ঘটনা দেওয়া, সিম্পল পেন্ডুলামের মতো। এখানে ধরো তুমি একটা সুতায় বেঁধে একটা বলকে তুমি একটা দেয়ালে এইভাবে ঝুলায় রাখছো। এখন সে যখন এই স্টেটে আছে সে তখন তার সাম্যাবস্থায় আছে না, নর্মাল স্টেটে আছে, ব্যালেন্সড অবস্থায় আছে। তুমি আমি করলাম কি, তুমি আমি হাত দিয়ে তাকে ধরে এই পাশে এনে এই পাশে নিয়ে আসলাম, এই পাশে নিয়ে আসলাম, নিয়ে হাত দিয়ে ধরে তাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে সে কী হবে, এদিক দিয়ে এইভাবে এইভাবে চলতে থাকবে। যদি বাতাসের ঘর্ষণ না থাকতো তাহলে সে এইভাবে চলতেই থাকতো, তাকে যদি আমি এখানে ছেড়ে দিই সে এইভাবে চলতে থাকবে। এখন তুমি খেয়াল করে দেখো তার বিভিন্ন স্টেট আমরা দেখব। সে শুরুতে এখান থেকে চলা শুরু করছে, মাত্র চলা শুরু করলো, তাহলে তাকে আমি যে শুরুতে এখান থেকে এখানে টেনে আনছিলাম তার উপরে আমি কাজ করছিলাম, তার মধ্যে কিছু বিভব শক্তি জমা হয়েছিল, এখানে যখন আমি তাকে ধরে রাখছি ছেড়ে দেওয়ার মুহূর্তে তার মধ্যে সবটুকু শক্তি বিভব শক্তি, ছেড়ে দেওয়ার মুহূর্তে তার মধ্যে কোনো গতিশক্তি আছে না, গতিশক্তি নাই, তার গতিশক্তি কি শূন্য। এখন কখন কারো গতিশক্তি শূন্য হয়, গতিশক্তির ইকুয়েশন থেকে তুমি জানো ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এই বস্তুটার কি ভর থাকে, ভর তো শূন্য না, এই বস্তুর ভর তো আছে। তার মানে গতিশক্তি কখন শূন্য হয়, যখন বেগের ভ্যালু শূন্য হয়। আমি বস্তুটাকে টান দিয়ে এখানে আনছিলাম, এখন ছেড়ে দিতে যাচ্ছি, যখন ছেড়ে দিতে যাচ্ছি এই পাশ থেকে এখানে তাকে আনার জন্য আমি তার উপরে কিছু কাজ করা লাগলো, তার মধ্যে বিভব শক্তি জমা থাকলো, সে এখনও গতিশীল না, তার মধ্যে কোনো গতিশক্তি নাই, গতিশক্তি শূন্য ছেড়ে দেওয়ার মুহূর্তে, গতিশক্তি শূন্য কারণ তার বেগ এই জায়গায় শূন্য, এই জন্য তার গতিশক্তি শূন্য। কিন্তু তার মধ্যে মোট শক্তিটা বিভব শক্তির উপরেই জমা আছে। এটাকে আমরা বুঝাচ্ছি বইয়ের চিত্র অনুযায়ী পজিশন এ। এবং এখানে আরেকটা জিনিস বলা যে এই জায়গায় তার মোট শক্তিটা বিভব শক্তি হিসাবে আছে, তার কোনো গতিশক্তি নাই কারণ তার বেগ শূন্য। এই কথাটাকে এইভাবে দেখানো আছে যে বিভব শক্তিকে ক্যাপিটাল ভি দিয়ে বইয়ে দেখানো হয়েছে, গতিশক্তিকে টি দিয়ে দেখানো হয়েছে, টি এর কোনো মান নাই, মোট মানটাই কিসের মান, বিভব শক্তির মান। এ চিত্র, তাকে ছেড়ে দিলাম সে একটু এদিকে আগাইলো, সে এদিকে একটু আগাইলো, সে আসলো কোথায়, বি পজিশনে আসলো। কোন পজিশনে, বি পজিশনে। বি পজিশনে আসতে আসতে তার যে বিভব শক্তি ম্যাক্সিমাম ছিল, কিছু বিভব শক্তি কমে গেল, কিছু গতিশক্তি তার বাড়লো। তাহলে বি পজিশনের জন্য আমরা যদি চিত্র আঁকতে চাই, বইয়ে যে চিত্রটা দেওয়া বি পজিশনের জন্য, সেই চিত্রটাতে বিভব শক্তি দেখানো হচ্ছে, বিভব শক্তি এতে কিন্তু ম্যাক্সিমাম ছিল, এখন বিতে আস্তে আস্তে বিভব শক্তি একটু কমে গেল,
এতে গতিশক্তি টি এর মান কিন্তু কিছুই ছিল না, বিতে আস্তে আস্তে একটু গতি বাড়লো, গতিশক্তির মানও কিছু হয়ে গেল। বিতে চিত্রটা এইভাবে দেখানো। সিতে সে যখন পৌঁছাইলো, রাইট, ইকুয়াল 45 ডিগ্রি ক্রস করলো। সিতে সে যখন পৌঁছাইলো, সিতে পৌঁছানোর সময় সি এটা তার ইকুইলিব্রিয়াম পজিশন না, সাম্যাবস্থা না। এই জায়গায় সিতে সে যখন গেল, সে তার বিভব শক্তি সব ইউজ হয়ে গেছে, সে এখন ম্যাক্সিমাম বেগে আছে, সো ম্যাক্সিমাম গতিশক্তি দিয়ে পার হয়ে যাবে মাঝখানের জায়গাটা। সিতে সে যখন থাকবে তখন তার বিভব শক্তি নাই, গতিশক্তির মান সর্বোচ্চ, সর্বোচ্চ গতিশক্তি দিয়ে যাচ্ছে। এখানে আর জমা বিভব শক্তি ইউজ হইতে হইতে বিভব শক্তি এ চিত্রে কি সর্বোচ্চ ছিল না, এরকম ছিল না, এ চিত্রে বিতে আস্তে আস্তে বিভব শক্তি একটু কমছে, গতিশক্তি একটু বাড়ছে। সিতে আস্তে আস্তে বিভব শক্তি নাই হয়ে গেছে, গতিশক্তি ম্যাক্সিমাম হয়ে গেছে। বিভব শক্তি সব ইউজ হয়ে গেছে, সিতে এসে ম্যাক্সিমাম গতিশক্তিতে যাচ্ছে, কোনো বিভব শক্তি নাই। আস্তে আস্তে পরবর্তী চিত্র, পরবর্তী চিত্র কি ডি চিত্র। এখানে আসলে তার গতিশক্তি এখানে ম্যাক্সিমাম ছিল, এখানে গতিশক্তি একটু কমে গেল, বিভব শক্তি একটু তৈরি হইল তার মধ্যে। শেষ মাথায় গিয়ে গতিশক্তি সব ইউজ হয়ে গেল, সে থেমে গেছে না, এই জায়গায় গিয়ে পেন্ডুলামটা এখান থেকে গিয়ে এখানে গিয়ে থেমে যাবে না, তারপরে আবার চলা শুরু করবে, সেখানে থেমে গেছে। তার বেগ কত এখানে? বেগ শূন্য। তার গতিশক্তি কত? ই পজিশনে তার গতিশক্তি আবার শূন্য, তার বিভব শক্তি আবার ম্যাক্সিমাম। তাহলে দুই প্রান্তেই আমরা দেখতেছি, বইয়ের ফিগার খেয়াল করলে দেখবেন এ এবং ইতে বিভব শক্তি ম্যাক্সিমাম, গতিশক্তি শূন্য, মাঝখানে বিভব শক্তি জিরো, গতিশক্তি ম্যাক্সিমাম, রাইট? কারণ কি, এই জায়গায় সে থেমেছিল, তার বেগ শূন্য ছিল, গতিশক্তি শূন্য ছিল, মোট শক্তিটা বিভব শক্তি রূপেই ছিল। এইখানে সে থেমেছিল, তার বেগ শূন্য ছিল, তার গতিশক্তি শূন্য ছিল, মোট শক্তিটা বিভব শক্তি রূপেই ছিল। এইখানে এসে তার এদিক, সে যদি এদিক থেকেও এটা এইটা এই বিন্দুকে ক্রস করে যায় তাও, আবার এদিক থেকেও যদি এই বিন্দুকে ক্রস করে যায় তাও, এখানে এসে আস্তে আস্তে তার জমা থাকা ম্যাক্সিমাম বিভব শক্তি সব ইউজ হয়ে গেছে, এইখানে মাঝখানে সাম্যাবস্থায় বিভব শক্তি শূন্য, গতিশক্তি ম্যাক্সিমাম। এদিক থেকে আসলেও তার বিভব শক্তি ম্যাক্সিমাম ছিল, কোনো গতিশক্তি ছিল না, আস্তে আস্তে বিভব শক্তি সব রূপান্তর হয়ে ম্যাক্সিমাম গতিশক্তি পেয়ে গেছে, বিভব শক্তি শূন্য। সাম্যাবস্থায় বিভব শক্তি শূন্য, গতিশক্তি ম্যাক্সিমাম, দুই প্রান্তীয় অবস্থায় বেগ শূন্য বলে দুই প্রান্তীয় অবস্থায় গতিশক্তি শূন্য, বিভব শক্তি ম্যাক্সিমাম। বইয়ে যে পাঁচটা পজিশন দিয়ে চিত্রটা দেখানো, পাঁচটা পজিশনেই বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল, দ্যাট ইজ মোট শক্তির মান একই থাকে। এই এক্সাম্পলটাও শক্তির নিত্যতার যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে আবার প্রুফ করে এই এক্সাম্পলটাও। শক্তির নিত্যতার এই ঘটনাটা আমরা কিন্তু আইনস্টাইনের থিওরি অনুযায়ী আমরা করি নাই, এটা নিউটনিয়ান ফিজিক্স বা ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী আমরা করলাম। ক্লাসিক্যাল বলতে সনাতন পদার্থবিদ্যা, মানে আগের আমলের পদার্থবিদ্যা। সনাতন মানে কি? শুদ্ধ সাহিত্যিক বাংলা শব্দ প্রাচীন, পুরাতন, পৌরাণিক, আদি। তো মডার্ন ফিজিক্স অনুযায়ী কোনো বস্তুকে যদি আলোর বেগে গতিশীল করা যায় বা আলোর কাছাকাছি বেগে গতিশীল করা যায় তাহলে তাকে শক্তিতে রূপান্তর করে ফেলা সম্ভব। আবার বলি কথাটা, মডার্ন ফিজিক্স অনুযায়ী কোনো বস্তুকে যদি আলোর কাছাকাছি বেগে গতিশীল করা যায় তাহলে তাকে শক্তিতে রূপান্তর করে ফেলা সম্ভব।